Okay, so developing in Flutter. Flutter e amra develop korbo. Kibhabe korbo? Ektu amra just ei paradigm to porbo. Tarpor amra ashole boi theke ektu dure chole jabo. So as we saw in the last chapter, Flutter enables us to create app that run on the web, desktop, computer, mobile devices. So, but wait a second. How exactly do we create this app? What editor should we use? What is needed in the Flutter project? Flutter project. How do you compile Dart source code? Dart ke amader computer kibhabe porbe, karon amader computer to Dart porte jane na, so take Dart poranar moto byabostha korte dite hobe na. Amader computer to Java porte janto na, amra ki korchi, JDK install korchi, tai korchilam na, eta language er nam Dart. Yes, Java er moto eta language. Okay, fine. So do we need any other tools to support this project? Ar kono tools lagbe ki na? How do you get it into a browser or on a device in order to test it out? But test korar jonno amra ki use korbo, kon device use korbo? So good question, right? So ei question gular answer amaderke ekhane diteche. Tools need, kibhabe install korbo, kibhabe ki korbo, to ei je bolteche Flutter er SDK lagbe amader. Okay, so SDK kothay pabo amra? Amaderke bolteche je SDK er jonno tumi ei link e jao. Okay, so এই লিংকে ওরা তো আমাদেরকে অনেক ঘুরাই ফিরে নিয়ে আসছে, আমরা একটু সহজভাবে আসার চেষ্টা করি না, তাহলে আমরা হ্যান্ডসন সেশনে চলে যাই, মানে প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই, আমাদের বই পড়ার সময় আর দরকার নাই। আচ্ছা, আমি একদম গুগলি থেকেই আসি। সো গুগলির কাছে আমি লিখছিলাম, জাস্ট ফ্লাটার লিখলে হবে, ভয় পায় না, এসডিকে যে লিখতে হবে তা না, ফ্লাটার লিখলেই হবে। সো আমরা ফ্লাটারের অফিসিয়াল সাইটে চলে যাব, flutter.dev মানে ডেভেলপমেন্ট। সো খুব সুন্দর দেখাচ্ছে আমাদেরকে, অনেক হিস্ট্রি শোনাচ্ছে। আমরা চলে যাব গেট স্টার্ট। সো গেট স্টার্টে যখন চলে যাব তখনই আমাদেরকে দেখাবে যে তুমি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম কোনটা ইউজ করবা, কারণ ফ্লাটারকে সব জায়গায় চালানো যায়, লিনাক্স, ম্যাক্স, সব জায়গায়। সো আমরা যেহেতু উইন্ডোজ, সো আমরা উইন্ডোজে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে ওরা যেটা করছে, অনেকগুলো ভার্সনকে এখন ওরা আলাদা আলাদা করছে, স্পেসিফিক করে দিয়েছে। বাট ওরা আবার যেটা বলতেছে, তুমি অ্যান্ড্রয়েডটাকে মানে এটাকে রিকমেন্ড করতেছে, কারণ এটা আমরা চাইলে পরবর্তীতে এই সুবিধাগুলো এটার সাথে অ্যাটাচ করে নিতে পারবো, আমরা করবো অলসো। সো আমরা যেটা করলাম, আমরা এটাতেই ক্লিক করলাম। আর যারা চাইনিজ পিপল তাদের জন্য আলাদা ফাংশন এখানে আছে, চাইনিজ ভাষাতে এটা করা যাবে। সো আমরা যেহেতু চাইনিজ জানি না, আমরা ইংরেজিতেই করি নাকি? হ্যাঁ, ক্রোম ওএস একটা ওএস, আর একটা মানে নতুন ওএস আছে গুগল ক্রোমের, ওই যে হ্যাঁ ওগুলাতে ওরা ইউজ করে, গুগলের মনে হয় কিনা জানে, হ্যাঁ ক্রোমবুক টোমবুক ওগুলোতে চালানোর জন্য। ওকে, আচ্ছা যাই হোক। সো আমরা এখানে চলে আসতেছি এই পেজে, ও আমাদেরকে কিছু রিকমেন্ড দিতেছে, এটা এতটুকু মেমোরি লাগবে, এতটুকু এই লাগবে, সেই লাগবে, এতটুকু রিকমেন্ডেড স্ক্রিন সাইজ, হার্ড ডিস্ক স্পেস কী লাগবে না লাগবে, এগুলো আমাদেরকে শেখাচ্ছে বা একটু জানিয়ে দিচ্ছে আগে থেকেই। ওকে, সিপিইউ কোর লাগবে অ্যাটলিস্ট 4টা। ওকে, আমরা চলে আসছি একটু নিচের দিকে। আরও কিছু বলতেছে আমাদের যে তোমাদের কিন্তু ওকে এডিটর বা আইডি লাগবে, ভিজুয়াল স্টুডিও হতে পারে, অ্যান্ড্রয়েড স্টুডিও হতে পারে, ইন্টেলস আইডি হতে পারে। সো আমাদের কাছে মোটামুটি সবগুলোই আছে, তাই না? যেহেতু এতদিন যাবত আমরা ইউজ করতেছি। সো এখানে এমন থাকতে পারে যে ইউজ ভিজুয়াল ভিএস কোড টু ইনস্টল। সো আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও দিয়ে ইনস্টল করতে পারবো, তবে আমরা যেটা করব, আমরা ডাউনলোড এবং ইনস্টল করব। সো আমরা ডাউনলোডে আসবো, এখানে এসে আমরা এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে? সো অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি। এই যে ডাউনলোড করলে এমন একটা ফাইল আসবে, তো চলেন একটু দেখি কি করতে হয় নাকি। সো আমি ফাইলটা কোথায় আছে, যেখানে আছে, সো এখান থেকে এটাকে আমি কপি করে দিলাম। কপি করে আমি সি ড্রাইভে চলে আসবো, এবং সি ড্রাইভে বলতে একদম রুট জায়গায়, রুটে, রুট বুঝলেন তো কোনটা? সি ড্রাইভে ঢুকার পরে যে জায়গাটা, সেটাতেই। এখানে আসার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিব, কন্টিনিউ করলাম, যেহেতু সি ড্রাইভ একটু সিকিউর জায়গা। ওকে, সো তারপরে আমরা যেটা করব, জাস্ট আমি একটু দেখি। হ্যাঁ, সো যেটা করব, এটাতে আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। সো ভয় পায় না, আমার এখানে কিন্তু আগে আসছে, দেখছেন, এই জন্যই বলতেছে এটা। তো আমি যেটা করবো, ইয়েস টু অল করবো, কারণ আমি নতুন ভার্সনটা চাই। সো আমাদের ফাইলটা ব্রেকডাউন হয়ে গেছে, মানে আনজিপ হয়ে গেছে, আমাদের এই ফোল্ডারে সব ডেটা চলে এসেছে। আমরা যেটা করব, এই ফোল্ডারের মধ্যে এসে এই বিনে একটা ক্লিক করব। করছি আচ্ছা বিনে ক্লিক করার পরে এটাকে এমনই রাখি অথবা চাইলে আমরা এটাকে এই যে ইউআরএলটা আছে মানে এই ফাইলের যে পাথ আছে নট ইউআরএল এই পাথটাকে আমরা এখানে জাস্ট দেখছেন তো কি করছি এখানে জাস্ট ফাঁকা জায়গাটা ক্লিক করেছি সো এইটাকে এখান থেকে আমি কপি করে নিব ওকে কপি করে আমরা কোথায় যাব আমরা এখানে সার্চ করব সিস্টেম এনवायरमेंट তাই না সো এখানে চলে আসব সো এখানে আসার পরে সেটিংস এখানে আসার পরে আমরা সেটিংস না আমরা যাব যে এনवायरमेंट ভেরিয়েবল এইখানে এখানে আসার পরে আমরা এখান থেকে যাব পাথ ওকে এই পাথে এসে আমরা এডিটে যাব এডিটে যাওয়ার পরে আমার অলরেডি এটা করা আছে সো আমি এটাকে ডিলিট করে দিলাম দেন ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যাব কই নিউতে ওই যেটা আমি কপি করে নিয়ে আসছি সেটাকে আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম এখানে একটা পাথ আছে চাইলে এখানে দিয়ে রাখতে পারেন এই যে এখানে একটা পাথ আছে হ্যাঁ সো একই অবস্থা এখানেও এখানে আছে নাই সো আমি এটা নিউ দিয়ে রাখলাম এটা জরুরি না কিন্তু ম্যান্ডেটরি সব শর্টটা সো এটা তো আমি দিয়ে রাখলাম সো ওকে ডান ওকে এটাও হয়ে গেল সো এইবার দেখতে হবে যে আমার কম্পিউটারের মধ্যে ফ্লাটারটা আসলে কতটুকু কম্পিটেবল মানে আমার এখানে কাজ করবে কিনা সো এটা আমি কিভাবে জানবো এইটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে ওই যে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন অন করতে হবে তাই না যেটাকে আমরা কমান্ড প্রম্পট বলি বা সংক্ষেপে আমরা অনেক সময় সিএমডি বলি তো উইন্ডোজ আর দেন এখানে আমরা লিখে দিলাম সিএমডি নাকি এই যে একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসলো আসার পরে এখানে আমরা লিখব FLUTTER ফ্লাটার ডক্টর মানে একজন ডক্টরকে আমরা কল করব যে ডক্টরের কাজ হবে ও আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন জায়গায় রোগবালাই চেক করবে চেক করে বলবে যে ফ্লাটার চলার জন্য আমাদের কম্পিউটারটা কতটুকু কম্পিটেবল কোনো কিছু মিসিং আছে কি না থাকলে সেটা কি মিসিং আছে সেটা সে আমাদেরকে সাজেশন করবে ওকে সো আমি রান করলাম এন্টার সো ও খোঁজাখুঁজি শুরু করছে যেহেতু পুরো কম্পিউটারের উপরে অনেক কিছু করবে করুক আমরা একটু ওয়েট করি শেয়ার করতেছি যদি যে আমরা একটু আগে যে ভেরিয়েবল পাথ যেটা সেট করলাম ওটা যদি সেট না করে আমরা এখানে আসতে চাই মানে এই কাজটা করতে চাই তাহলে কিন্তু হবে না কারণ ফ্লাটার নামে কোনো শব্দ আমার কম্পিউটার চিনে না সো যখনই আমি ভেরিয়েবল পাথে লিখে দিয়ে আসবো তখনই এই ফ্লাটার শব্দটাকে সে চিনতে পারবে এবং সে কাজ করতে পারবে ওকে সো দেখেন আমার এখানে একটা বড় টেস্টিং রিপোর্ট চলে আসছে মানে অনেক কিছু টেস্ট করছে করে একটা রিপোর্ট পাঠিয়েছে তো সেই রিপোর্টে আমাকে মোটামুটি সব জায়গায় রাইট মার্ক করছে মানে ফ্লাটার আছে আমাদের কাছে স্টেবল 3.19 হ্যাঁ হ্যাঁ আমি নতুন ভার্সন নিলাম অন মাইক্রোসফট উইন্ডোজ লোকাল অ্যান্ড এই আপনাদের কি ভার্সন এটাই আছে দেখেন তো আমারটা এটা দিল কেন আচ্ছা তাহলে আমি একটু চেঞ্জ করতেছি হ্যাঁ একটু চেঞ্জ করতেছি আমি যেটা করেছি আমি আমার ভার্সন আপডেট করছি আমি আবার ডক্টর চালাবো আর কি দেখি এবার কি বলে সো আবার ডক্টর চালিয়েছি ও কী রোগবালায় আসছে এবার দেখি হ্যাঁ এবার ভার্সন আপডেট হয়েছে আমার ঠিক আছে সো রোগবালায় খুব একটা আসে নাই বলছে উইন্ডোজ ভার্সন ঠিকঠাক আছে অ্যান্ড্রয়েড টুল চেন ঠিকঠাক আছে ক্রোম ওয়েব ডেভেলপার ঠিক আছে শুধু ভিজুয়াল স্টুডিও নাই কারণ আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করবো না এটা আমি ইনস্টলও করবো না চাইলে এটাকে সব খুব সহজে ঠিক করে ফেলা যায় জাস্ট এই সিস্টেমটাকে ইনস্টল করতে হবে আর কি হ্যাঁ এটা করলে হয়ে যাবে আমি করবো না দরকার নাই তো এই যে আমাদের কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে একদম লেটেস্ট ভার্সনের ইন্টেল যে আইডিও একদম আলটিমেট ভার্সন আছে যেটা একদম লেটেস্ট ভার্সন ভিএস কোড আছে কানেক্টেড ডিভাইস আছে তিনটা অ্যাভেলেবল ডিভাইস আছে নেটওয়ার্ক রিসোর্স আছে সব কিছু ওকে আছে আচ্ছা আপনাদের এবার কার কার কী প্রবলেম পড়ছে এবার বলেন আচ্ছা ফার্স্ট প্রবলেম হচ্ছে অ্যান্ড্রয়েড টুল চেন কি ওটা পাচ্ছেন না আপনারা তাই না ওটার মধ্যে লিখা আছে সম্ভবত লেটেস্ট কি একটা কথা আছে না লাস্টের দিকে আচ্ছা আপনাদের কারেক্টের স্ক্রিন আমার সাথে শেয়ার করেন দাঁড়ান আচ্ছা ফাইন সো এই স্ক্রিনে আমরা দেখি কি কি নাই না আচ্ছা এই যে প্রথমে বলছে যে সিএমডি লাইন টুল লেটেস্ট এই জিনিসটা নাই এইটাকে আমরা আগে ঠিক করি হ্যাঁ একটা একটা করে ঠিক করতেছি আমি এই সবাই খেয়াল করবেন যারা করেন নাই সো এই ইরোডটাকে আমরা প্রথমে সলভ করবো যে প্রথম যে ইরোডটা আছে এইটা হ্যাঁ আচ্ছা সো এটাকে সলভ করার জন্য আমাদেরকে যাইতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে সো অ্যান্ড্রয়েড স্টুডিও অন করেন আচ্ছা সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম এখান থেকে আমরা SDK ম্যানেজার দেখছেন অপশনটা কোথা থেকে পেলাম SDK ম্যানেজার পেয়েছি তো এখানে আসলাম এখানে আসার পরে এই যে SDK টুলসে আসব এখান থেকে দেখেন এই যে দেখছেন লেখা আছে না SDK command line tools এটাই তো ওরা চাচ্ছে তাই না সো এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করাই নেই দেখছেন not installed সো এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি সো এখানে ক্লিক নিচে আসব এই যে কি যে ওকে তাই না ওকে সো 136 MB ডাউনলোড করবে ওকে যা যা করা করে নাকি আমরা ওকে করে দিলাম সো এটা ডাউনলোড হোক ঠিক আছে আমরা এবার আরেকটা রোগে যাই দেখি আর কি কি রোগ আছে দেখে নেই একটা তো সলভ করার চেষ্টা করলাম আচ্ছা আরেকটা রোগ হচ্ছে ও বলতেছে Android license পাচ্ছে না সো Android licenseটাকে আমরা enable করব সো কি করতে বলছে সেটা এখানে বলে দিয়েছে বলছে যে এই যে লাইনটা আছে না এই যে লাইনটুকু ঠিক আছে বলছে এই লাইনটুকুকে চালাও কোথায় অবশ্যই সিএমডি তে সো আমি এটা কপি করে নিয়েছি সো আমি এটাকে রান করে দিলাম ঠিক আছে সো রান আচ্ছা কিছু একটা বলতেছে Android SDK manager not found update to the latest Android SDK and ও আচ্ছা সরি ওইটা ইনস্টল করতে হবে দাঁড়ান সো এটা একটু ইনস্টল হয়ে নেক কারণ এটাও ওখানে এফেক্ট করবে তো সো এটা হলে আমরা এটা চালাচ্ছি সো এটা আসলো এটাকে আমরা ফিনিশ করলাম আমরা আবার তাহলে সেই সিএমডি তে একটু চলে যাই একটা লাইন আমরা যেটা চালানোর কথা ছিল ওটা চালিয়ে দেখি Flutter doctor - Android - license হ্যাঁ সো দিলাম Android কি আমার এন্টার কি নিলো দেন তো আপনি এন্টার দেন তো স্যার আসবে তো তাহলে আচ্ছা তাহলে না 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 ছাড়েন তো দেখি কপি তো দিয়েছি মাউস ক্লিক করলে তখন দুইবার কোজনা লাইনটা এটাই হ্যাঁ নিচে এবার নিচ হ্যাঁ সো এবার আমরা ইয়েস করে দেব আর কি হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেব আবারও ইয়েস করব হ্যাঁ খেয়াল করবেন জিনিসগুলো আমি একটু দেখাই দিচ্ছি আবারও ইয়েস করব মানে বেশ কটা লাইসেন্স মানে অ্যাকসেপ্ট করতে বলতেছে হ্যাঁ অ্যাট লিস্ট তিনটা নেবে ওকে সো নিয়ে নিয়েছি ঠিক আছে লাইসেন্স অ্যাকসেপ্ট করছে এবার আমরা যেটা করব ডক্টরটাকে আরেকবার চালাবো এবার দেখব এরর কটা আছে সো এবার সলভ একটা এরর আছে শুধু ভিজুয়াল স্টুডিওতে এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই বাকিগুলো ডান ক্লিয়ার আচ্ছা এটা যদি হয়ে যায় বন্ধ করলাম অলরেডি যদিও এটাই তো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও তো এত হিজিবিজি করছেন কেন আচ্ছা যাক আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি এবার সো আরেকটু ইনস্টলেশন আরেকটু বাকি আছে সেটা শেষ করি সো এখান থেকে আমরা যে প্লাগইনসে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে হ্যাঁ সো প্লাগইনসে গিয়ে আমরা যেটা করবো এখানে আমরা সার্চ করবো ফ্লাটার সো ফ্লাটার আমার আগে ইনস্টল করা ছিল কিন্তু আপডেট করতে হবে সো আমি আপডেট করে নিচ্ছি আর এটার সাথে সাথে আমি সার্চ করব ডার্ট DART ঠিক আছে সো ডার্ট অলরেডি আমাদের কাছে লেটেস্ট ভার্সনটাই আছে সো আপনি যেটা করবেন ইনস্টল করে নেবেন জাস্ট দ্যাটস অল সো এটা করলে যেটা হবে আমাদের কম্পিউটারে আমরা ফ্লাটার এবং ডার্ট নিয়ে কাজ করার মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো ক্লিয়ার সবাই ওকে সো এটা এতটুকুই থাকবে